সত্যিই কি আমাকে তুই ভালোবাসিস না? জিমের কথা শুনে রাইসের বুক ধক করে ওঠে। যেসব সময় হাসি ঠাট্টা ফাইজলামিতে মেতে থাকে, তার এমন শীতল কণ্ঠে রাইসের মনে ঝড় বইতে শুরু করে দেয়। রাইসার চোখ বেয়ে পানি ঝরতে শুরু করে, ওভাবেই বলে, আমি তোকে ভালোবাসি রে, তোর থেকেও বেশি। কথাটা আমি তোকে ওভাবে বলতে চাইনি রে, মুখ ফুসকে বেরিয়ে গেছে, মাফ করে দে, এ কথা তোকে আর কখনোই বলবো না। যদি আমাকে তুই সত্যিই ভালোবাসতি তাহলে এই কথা আমাকে কখনোই বলতে পারতি না। তুই বিশ্বাস কর, আমি রাইসার সম্পূর্ণ কথা শেষ করার আগেই টুটটুট শব্দ করে ফোনটা কেটে যায়। জিম ফোন কেটে দিয়েছে বুঝতে পেরে আরও বেশি কান্নায় ভেঙে পড়ে। পরপর কয়েকবার কল দেয় জিমকে, কিন্তু ফলাফল শূন্য। ফোনে বারবার অচানক মেয়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল যে বলছিল, আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পর আবারও ডায়াল করুন। যতবার কথাটা কানে যাচ্ছে ততবারই বুকের ভিতরে অজানা ভয় সব কিছু দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। দুহাতে ফোন বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে রাইসা। বৃষ্টি থেমে সন্ধ্যা নামার কিছুটা আগে সাথে সাথে মেঘের ঘনঘটা কেটে গিয়ে আকাশ তার স্বাভাবিক রূপ ধারণ করেছে। রাত গড়িয়েছে অনেকটা, সেই সাথে নূরের গায়ের তাপমাত্রা বেড়ে 102 ডিগ্রিতে গিয়ে থেমেছে। অসময়ের বৃষ্টিতে অতিরিক্ত ভেজার ফল এখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে নূর। একটু আগে ওর বড় মা এসে গামোছে দিয়ে কপালে জল পট্টি দিয়ে চলে গেছেন নূরের জন্য খাবার ও ওষুধ নিয়ে আসতে। তার রাগটুকু মায়ের মমতার কিছু ঠুনকো হয়ে দূরে পালিয়ে গেছে। সন্তানের অসুস্থতায় সব কিছু ভুলে ছুটে এসেছেন তিনি। নূরের বাবা ওর মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। হৃদয় একটু আগে ছিল নূরের পাশে, কিন্তু বেশি সময় থাকতে পারেনি ওর মায়ের চোখ রাঙানি দেখে। এখন নিজের রুমে গিয়ে পায়চারি করছে। উনি নূরের রুমে প্রবেশ করে নূরের বাবাকে বলে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি নূরকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াচ্ছি, সকাল হতে হতেই সুস্থ হয়ে যাবে। তিনি কোনো কথা না বলে নূরের মুখের দিকে এক পলক তাকিয়ে নিজের রুমে চলে যান। নূরের বড় মা নূরকে তুলে মাথার পেছনে বসিয়ে দেন। নূরকে খাইয়ে দিতে গেলে খাবে না বলে বাহানা দিতে শুরু করে। তিনি অনেকটা কষ্টের পর কয়েক লোকমা খাবার খাইয়ে দিতে সক্ষম হন। শুধু খাওয়ানোর সময়ও একই কাহিনী, কিছুতেই খাবে না। কিন্তু খাবে না বললেই তিনি সে কথা শোনার জন্য অপেক্ষা করে আছেন নাকি? মোটেই না। ঔষধ মুখে ভরে দিয়ে পানি মুখের সামনে ধরলে এক চুমুক দিয়ে ঔষধ সাবার করে পেটের ভিতরে। এরপর মাথার পেছন থেকে বালিশ সরিয়ে দিয়ে বিছানায় শুতে সাহায্য করেন। কাঁথাটা ভালো করে মুড়িয়ে গিয়ে নূরের পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। ঘুমের ওষুধ দেওয়ার কিছু সময়ের ভিতর ঘুমের দেশে চলে যায় নূর। এরপর তিনিও ঘুমিয়ে পড়েন নূরের পাশেই। মাঝরাতে রিদ নূরের রুমে উকি ঝুঁকি পারে। ওর মাকে নূরের সাথে ঘুমোতে দেখে প্রথমে ভিতরে না গিয়ে ফিরে আসতে চায়। পরক্ষণেই ভাবে তিনি তো ঘুমিয়ে আছেন ও ভিতরে গেলে তো তিনি বুঝতে পারবেন না, তাই ভেতরে গিয়ে নূরের পাশে বসে আদর করে দেয়। বেশি সময় থাকলে ধরা খেতে পারে ভেবে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে আবার নিজের রুমে চলে আসে রিদ। রিদ রুম থেকে চলে গেলে চোখ খুলে তাকায় রিদের মা। তিনি একটু আগে উঠেছিলেন নূরকে দেখার জন্য, তাই রিদের আগমনটা বুঝতে তার বেগ পেতে হয়নি। রিদ কি মনে করে দেখার জন্য চোখ বুঝে ঘুমানোর অভিনয় করেন। রিদের কাজে তিনি রাগ করবেন নাকি হাসবেন ভেবে পান না। তার ছেলেটা নূরকে কতটা ভালোবাসলে তিনি পাশে থাকা সত্ত্বেও নিজের প্রিয়জনকে এক নজর দেখার জন্য এমন কাজ করতে পারে ভেবে খুশি হন। এরপর কিছু একটা ভেবে ঘুমিয়ে পড়েন। সে বিকেল থেকে একের পর এক কল করে চলেছে রাইসা। প্রতিবারই হতাশ হয়ে চোখের জল মুছে আবারও কল করেই যাচ্ছে। রাত 11টার দিকে ফোনে কল ঢোকে। কলটা রিসিভ হতে প্রশান্তির বাতাস বয়ে যায় রাইসার ভিতরে। সঙ্গে সঙ্গেই রাইসা বলে, যত দ্রুত পারিস আমার বাড়ির সামনে আয়। কথাটা বলেই কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দিয়ে জানালার পাশে বসে অপেক্ষা করতে থাকে জিমের আসার জন্য। ও ভেবে নেয় ওকে কান্না করানোর শাস্তি জিমকে আজ পেতেই হবে। এদিকে জিম কানের কাছ থেকে ফোন নামিয়ে ভাবছে কি হলো এটা তার। তখনই রাইসার করা কলের নোটিফিকেশনগুলো এক এক করে আসতে শুরু করে। এত এত নোটিফিকেশন দেখে অবাক হয়ে যায় জিম। সেই সাথে দোয়া দূরত পরে রাইসার সাথে দেখা করার জন্য ওর বাবার মোটর বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। আধ ঘন্টারও বেশি সময় বাইক চালানোর পর রাইসার বাড়ির সামনে এসে দাঁড়ায় জিম। বাইক থামিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তাকায় রাইসার বাড়ির দিকে। দেখে কে যেন একটি জানালার কাছ থেকে সরে গেল। ওইটা যে রাইসা ছিল বুঝতে আর বাকি রইল না। কয়েক সেকেন্ড পরই বাড়ির মেইন দরজা ঠেলে বের হয়ে এক ছুটে জিমের উপর ঝাঁপিয়ে পড়ে। কান্নায় বুক ভাসিয়ে দেয় নিমিষেই। জিম রাইসার মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে হেসে বলে, এই পাগলি এভাবে কান্না করছিস কেন? এভাবে কি কান্না করে কেউ? রাইসা ওভাবেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে বলে, হ্যাঁ আমি করি, এখন কেন কান্না করতে মানা করছিস? যখন কষ্ট দিস তখন মনে ছিল না এই কথা?
আমি তোকে কেন কষ্ট দিতে যাব? তাহলে আমি কি এমনি এমনি কান্না করছি না? তখন যদি তুই আমার ওপর রাগ করে কল কেটে না দিতে তাহলে কি আমি কান্না করতাম? আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো তখন, জানিসই তো এখানকার কারেন্টের অবস্থা। একটু গাছের পাতা এপাশ থেকে ওপাশ সরে গেলেই ঠাস করে কারেন্ট চলে যায়। গাছের পাতা আগের জায়গায় আসলেও কয়েক ঘন্টায়ও কারেন্ট আর আসে না। কারেন্ট নেই বলে একটা দোকানে চার্জে দিয়েছিলাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে, আর ফোন খুলতেই তোর কল পেলাম আর আসে সাথে সাথেই আমার জান প্যাকেটের কাছে ছুটে এলাম। একটা কথা বল, তুই কি ভয় পেয়েছিলি আমি কিছু করে না ফেলি এই ভয়ে? রাইসা জিমকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে অভিমানের সুরে বলে, বয়ে গেছে তোকে নিয়ে ভয় পেতে। তাহলে চোখগুলো ফুলিয়ে এসছিস, কার জন্য কান্না করে? আমি কেন অন্যের জন্য কান্না করতে যাব? আর যদি করেই থাকি তাহলে আমার একটা গাধা আছে ওর জন্য করেছি, যে আমাকে শুধু শুধুই কষ্ট দেয়। জিম রাইসার দিকে এগিয়ে এসে রাইসার দুহাত নিজের হাতে বন্দি করে বলে, এখন একটু আতটু কষ্ট সহ্য করে নে, তারপর তোকে আগে বিয়েটা করে নিই, তখন না হয় দিনের 24 ঘন্টায় আদরে আদরে ভরে রাখবো, তখন শুধু আদর চলবে, নো কষ্ট। তুই যে সবসময় উল্টোপাল্টা কাজ করার মতলব নিয়ে ঘুরিস, সেটা অন্য কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝি, তাই এসব ছাড়। আমি কি একাই আদর করবো নাকি? তুইও তো আদর করবি, তাহলে আমাকে দোষ দিচ্ছিস কেন? আমি তোকে দোষ দিইনি, যা সত্যি তাই বলেছি, তাছাড়া আমার দেখা সবচেয়ে বড় লুচ্ছা তুই। এই কথা তুই বলতে পারলি? আমি কি একবারও বলেছি ওড়না ছাড়াই তোকে সবচেয়ে বেশি ভালো লাগে, একদম পুরো হট অ্যান্ড টেস্টি, কি বলেছি? বলিনি তো, তাহলে আমি লুচ্ছা হলাম কি করে? জিমের কথায় রাইসা নিজের দিকে তাকিয়ে দেখে তাড়াহুড়োতে ওড়নাটাই ভুলে গেছে। ওর রুমের জানালা দিয়ে ধেয়ে আসা হালকা আলো তোকে স্পষ্ট করে তুলেছে। রাইসা সাথে সাথে বুকে হাত দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, আমার গায়ে ওড়না নেই, এটা আগে বলি না কেন? এখন সব কিছু দেখে নিয়ে বলছিস আমি ওড়না আনিনি? তুই আসলেই লুচ্ছা, আজকের মতো বেঁচে গেলি, পরবর্তীতে তোকে একবার কাছে পাই তারপর বুঝে দেবো আমি হট নাকি অন্য কি। রাইসাকে কথা শেষ করতে না দিয়ে জিম রাইসাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিতে রাইসার কপালে সময় নিয়ে ঠোঁট বসিয়ে দেয়। রাইসার প্রিয় মানুষটির সবাই চোখ বোঝ অনুভব করে। জিম রাইসার দুগালে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোকে বলেছিলাম না আমি তোকে ভালোবাসি নিজের থেকেও বেশি, এই কথা যেমন সত্যি আর এটাও সত্যি যে আমি তোর দেহের দিকে তাকাইনি, যে চোখে তুই তোর জন্য ভালোবাসা দেখতে পাস সে চোখ তোর দিকে মোহমরা দৃষ্টি পড়বে না, আর যদি পড়েও সে চোখে শুধুই তোর জন্য ভালোবাসাই দেখতে পাবি। রাইসা জিমের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি জানি তো তুই কখনোই এমন কাজ করবি না, আমি জানি আমার জন্য তুই কখনোই ভুল মানুষ হতে পারিস না, আমার ভালোবাসা কখনোই ভুল হবে না আর না কখনো হতে দেবো আমি। অনেক রাত হলো, ভিতরে যা আর একটু থাক না প্লিজ। ওরা আরও একটু শক্ত করে জড়িয়ে নেয় একে অপরকে, অনুভব করে তাদের প্রিয় মানুষটার ভালোবাসাকে। এভাবেই কিছু সময় কেটে যায়, অতপর যেভাবে এসেছিল সেভাবেই নিজ নিজ ঠিকানা চলে যায়। এদিকে সকাল হতে ঈদের মা সকলের জন্য সকালের নাস্তা বানাতে শুরু করে। একটু পরেই ঘুম ঘুম চোখে নূর সোনাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি করছো বড় মা? কি আর করব, তোদের জন্য সকালের নাস্তা বানাচ্ছি। কথা শেষে নূরের দিকে ফিরে ওর কপালে হাত দিয়ে দেখে নেন এখনো জ্বর আছে কিনা, কিছুটা উন্নতি দেখে বলে, আলহামদুলিল্লাহ, আশা করছি আজকের ভিতরেই জ্বরটা পুরোপুরি কমে যাবে। এখন যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি এক্ষুনি টেবিলে খাবার দিব। যাচ্ছি আমার লক্ষ্মী বড় মা। তুই যে তোর বড় মাকে শাশুড়ি মা বানানোর মতলব করছিস, তুই অসুস্থ ছিলি বলে কাউকে এখনো বলিনি, এর জন্য ভাবিস না কেউ জানতে পারবে না। খাওয়ার টেবিলে বসতে বসতে নূরের বাবা বলে, কিসের কথা বলছো ভাবি? নূর তাকায় ওর পিছনের টেবিলে বসে থাকা ওরই বাবার দিকে, তারপর বরমার দিকে করুণভাবে তাকিয়ে বোঝায় যেন কিছু না জানায় ওর বাবাকে, নয়তো অনেক কষ্ট পাবেন তিনি। তখনই ওর মাথায় আরও একটা কথা ঘুরতে থাকে, ওদেরকে কাল ওভাবে দেখেও ওর বরমা কষ্ট পেয়েছিল, কী করে কষ্ট দিল নিজের মায়ের মতো বরমাকে। কথাটা ভাবতেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ে যায়। এদিকে ওর বরমা নিজের কাজে মন দিয়ে বলে, তেমন কিছু না। তারপর নূরের দিকে তাকিয়ে দেখে নূর নিজের চোখের পানি মুছছে, তিনিও তার চোখে জমে থাকা পানিটুকুন মুছে একটা পেটে রুটি ও অন্য একটা বাটিতে সবজি সাজিয়ে নূরের দিকে বাটিটা দিয়ে বলেন, এগুলো তোর বাবাকে দিয়ে ফ্রেশ হয়ে আয়। নূর বলে মাথা নিচু করে প্লেট হাতে নিয়ে ওগুলোর বাবার কাছে দিয়ে নিজের রুমের দিকে যাওয়ার সময় হৃদের সামনে পড়ে যায়। তখনই আবারও গালবে পানি গড়িয়ে পড়ে, যা দেখে হৃদের মলিন মুখ আরও মলিন হয়ে পড়ে।
রিত বাইরে যেতে নিলি ওর চাচা বাবা একই সঙ্গে বলেন নাস্তা খেতে বসার জন্য তাদের কথায়। সেও বসে যায় একটা চেয়ার টেনে। হৃদের জন্য খাবার দেওয়ার সময় হৃদও ওর মায়ের চোখাচোখি হয়, সাথে সাথে নিজের করা কাজের কথা মনে হতে লজ্জা চোখ নামিয়ে নেয় হৃদ। ওর মা বলে, দ্রুত খেয়ে রুমে যা, এখন বাহিরে যেতে হবে না। হৃদ হুম ছাড়া আর কোনো কথাই বলে না, উনিও আবার নিজের জায়গায় চলে যান। হৃদ নূরকে এভাবে মন খারাপ হতে দেখে নিজেও শান্তিতে থাকতে পারছেন না। কিভাবে কথাগুলো জানাবে তাদের, আর তারাই বা কীভাবে তাদের ছেলে মেয়েদের কাজকে দেখবেন, একথা ভাবতেই মাতৃ হৃদয় হু হু করে কেঁদে ওঠে। কিন্তু তাকেই যে কিছু একটা করতে হবে এটাও তিনি বুঝতে পারছেন, কিন্তু কিভাবে কি করবেন এটাই তো ভেবে পাচ্ছেন না তিনি। আদৌ কি সব কিছু ভালোই ভালো হবে নাকি খারাপের দিকে যাবে কেই জানে, খারাপের দিকে গেলেই বা কীভাবে সব কিছুকে তিনি ঠিক করে নিতে পারবেন। আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে একটু দেখ, আমি যে আর কিছুই ভাবতে পারছি না, ওদের উপর একটু সহায় হন। আপনার কি হয়েছে বলুন তো, সারাদিন এটা ওটা বুঝি নিজের সাথে জোর করে আটকে রাখলেন, এখন রুমে যেতে চাচ্ছি সেটাও যেতে দিচ্ছেন না, আপনার মতলবটা কি বলুন তো। রিয়ার কথার প্রতিউত্তরে রিদান বলে, আমি কি বলিনি তোমাকে রুমে যেতে দেব, একবারও বলিনি তো, রাইট? রিয়র মাথা উপর নিচে ঝাঁকায়, যার মানে হ্যাঁ মানা করেনি, তারপর বলে, কিন্তু যেতেও তো দিচ্ছেন না। রিদান হেসে বলে, সময় হোক তখন ঠিকই যেতে পারবে। রিয়া ঝাঁঝালো কণ্ঠে বলে, সেই কখন থেকে সময় হোক করেই যাচ্ছেন, এই সময়ের সাথে রুমে যাওয়ার সম্পর্ক কি এটাই তো বুঝে আসছে না আমার। কোন কথাটাই বা বোঝো, বোঝো যে এই কথার মানে বুঝবে। কথাটা রিদান মিনমিন করলেও রিয়া ঠিকই শুনতে পায়, তাই রিদানের দিকে আঙুল তাক করে বলে, দেখুন। দেখাও, থাক থাক এখানে দেখাতে হবে না, দেখছো না কতগুলো মানুষ, তাই রুমে গিয়ে দেখাও, যা যা দেখাতে চাও, আমার আবার দেখতে কোনো সমস্যা নেই। দেখুন এসব একদমই ভালো হচ্ছে না কিন্তু। রিয়ার কথা শুনে রিদান বাচ্চাদের মতো করে বলে, এখনও তো কোনো কিছুই করলাম না, তাতে খারাপ হয়ে গেল, যাও আমি আর খেলবো না। ধুর ছাতার মাথা, আপনার সাথে আর কোনো কথাই বলবো না, আমি চুপ করলাম। রিদান এতক্ষণে হাফ সেরে বাঁচল, এই বকবক রানীকে থামাতে গিয়ে নিজেই বকবকের সর্দার হয়ে গেছিল। কথাগুলো ভেবেই ভারে নিঃশ্বাস ত্যাগ করে রিয়ার মুখের দিকে তাকায়, দেখে রিয়া চোখ ছোট ছোট করে ওর দিকেই তাকিয়ে আছে। রিদানও কম যায় না, নিজের ঠোঁটকে গোল করে চুমু খাওয়ার মতো করে, সাথেই রিয়া ওর দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়, যা দেখে শব্দহীনভাবে হাসে রিদান। এত সময় ওরা বাড়ির ছাদের উপরে বসে কথা বলছিল, ওদেরকে একটু দূরে ওদের বাড়িতে আসা মেহমানরাও ছিল, যার ভিতরে রিয়ার বাড়ির লোকজনও ছিল, সে সাথে রিদানের চাচা মামা ফুপি কাজিন সবাই ছিল। এখানে সকলে একসাথে বসে আড্ডা দিচ্ছিল, সেই সাথে রাতের অন্ধকারের মাঝে জলজল করা ছাদের সৌন্দর্য উপভোগ করছিল। কিছুক্ষণ আগে সকলে নিচে নেমে গেছে ঘুমানোর জন্য, এই মুহূর্তে রিদান আর রিয়াই ছাদে, এছাড়া একটা কাকপক্ষীও নেই এখানে। রিয়া ঘুমাবে না বলে নিচে ওদের রুমের যাওয়ার কথা বলছিল, কিন্তু রিদান যেতে দিবে না পণ করেছিল বলে বেচারির রুমের যাওয়া হলো না আর। তাই বলে তো আর ওর জন্য খুব অপেক্ষা করে থাকবে না কখন রিয়া যাবে না যাবে নিয়ে, তাই বাধ্য হয়ে রিদানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে রিয়া। রিদান বসে বসে আর কী করবে, মশা মারে আর রিয়ার চুলে বিলি কেটে দেয়। এর কিছুক্ষণ পর রিয়াকে পাজা কোলে করে নিয়ে রুমের ভেতরে নিয়ে আসে, এরপর রুমের মাঝখানে রাখা চেয়ারে বসিয়ে দিয়ে বেশ কিছু ক্যান্ডেল বা মোমবাতি জ্বালিয়ে দিয়ে ঘরের বাতিগুলোকে অফ করে দেয়। রিয়ার মুখের উপর দুবার পানির ছিটা দিতেই ঘুম ভেঙে উঠে পড়ে রিয়া। মোমবাতির আলোতে ওর সামনে থাকা কেক ওর আশেপাশে চোখ যেতেই দেখে রং বেরঙের ফুল বেলুন দিয়ে সাজানো। এসব দেখে কোনো কিছু বুঝতে না পেরে ওর পাশে দাঁড়িয়ে থাকা রিদানের দিকে তাকাতে রিদানের হাস্যোজ্জ্বল চোখ মুখ দেখতে পায়, যা দেখে ঘোর লাগা দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে থাকে রিদান বলে ওঠে, হ্যাপি অ্যানিভার্সারি বউ, আজ আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। অবাক হয়ে প্রশ্নটা করে বসে রিয়া। রিদান হাসি হাসি মুখ করে বলে, এখন নাও কথা না বলে কেকটা কেটে ফেলে চলতে। বলে রিয়া ওর সামনে থাকা প্লাস্টিকের চাকুটা হাতে নেয়, রিদানও রিয়াকে পেছন থেকে জড়িয়ে চাকুটাকে নিজেও ধরে। রিয়া কেকের একটা অংশ তুলে রিদানের মুখের সামনে বাড়িয়ে দিলে রিদান একটুখানি খেয়ে রিয়াকেও খাইয়ে দেয়। রিয়া রিদানের দিকে ফিরে বলে, ধন্যবাদ রিদান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে ভালোবাসার জন্য, এত সুন্দর করে সারপ্রাইজ উপহার দেওয়ার জন্য। আমাকে কিছু দিবে না? আপনাকে আবার কি দেব, আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কোনো কিছুই নেই, আমি তো জানতাম না এসবে, যদি জানতাম আপনাকে দেওয়ার জন্য কিনে নিয়ে আসতাম।
আমার এসব কিছু চাই না। তাহলে কি দিব আপনাকে? ভালোবাসা, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার ভালোবাসার সাগরে বাঁচতে চাই। বলো, ভালোবাসবে আমায়? হাঁটু গেড়ে বসে রিয়ার সামনে একটু রিং বাড়িয়ে দিয়ে কথাগুলো বলে রিদান, রিয়া ওর ঠোঁটে হাসি ফুটিয়ে ওর হাত বাড়িয়ে দেয়, মাথাটা উপর নিচে ঝাঁকায়। রিদান ওর এক মুহূর্ত নষ্ট না করে রিংটা রিয়ার হাতে পরিয়ে দিয়ে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে চারিদিকে ঘোরাতে শুরু করে। রিয়া বলে ওঠে, এই কি করছেন, থামুন, পড়ে যাব তো। কিছু হবে না, তোমার আমি আছি না। আরও কয়েক সেকেন্ড এভাবেই কেটে যায়। রিয়াকে ছেড়ে দিয়ে ওর গালে আলতো করে নিজের দুহাত রাখে রিদান। ধীরে ধীরে রিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যায়, রিয়ার চোখ বুঝে নেয়, নিমিষে চার ঠোঁট এক করে দেয় রিদান। একদম পাগলের মতো কিস করছে তো করছেই, রিয়াও রিদানের সাথে তাল মিলিয়ে যাচ্ছে। রিদান রিয়াকে কোলে নিয়ে ফুল দিয়ে সাজানো গোছানো বিছানার উপরে শুয়ে দিয়ে রঙিন ল্যাম্পগুলো জ্বালিয়ে দিয়ে আবার রিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নেয়। খানিক বাদে গলায় ঠোঁটের ছোঁয়া দিতে রিদানের শার্টটা আঁকড়ে ধরে রিয়া গলা থেকে মুখ তুলে রিদান বলে, ভালোবাসি। রিয়াও বলে, আমিও বাসি, খুব বেশি ভালোবাসি। এরপর পরে দুজনই ভালোবাসার সুখের রাজ্যে হারিয়ে যায়। সকাল 7:30 বাজতে রিয়ার ঘুম ভেঙে যায়। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখে ওর দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে রিদান। ওর নিজের থেকে চোখ পড়তি দেখে ওদের গায়ের উপরে থাকা সাদা চাদরটা ছাড়ার একটি সুতাও নেই। লজ্জায় লাল নীল রং ধারণ করে ওর মুখমণ্ডল। রিয়া দ্রুততার সাথে চাদরটা নিজের গায়ের সাথে জড়িয়ে নিয়ে ওয়াশরুমের দরজার কাছে যেতেই শুনতে পায়, তোমার বুকের বাম পাশে এতটা সুন্দর একটা তিল আছে বলনি তো। রিয়া ভাবে, ছি ছি ছি, আমার সব কিছু শেষ, আমার সব দেখে নিয়েছে শয়তান খচ্চর লুজ্জা লোকটা, এভাবে না জানি কতক্ষণ থেকে চেয়ে চেয়ে দেখছিল। ছি, আমার ইজ্জত বলতে আর কিছুই রইল না, একদম ইজ্জতের ফালুদা বানিয়ে ছেড়েছে। এবার এই বদতমিজ লোকটারের সামনে কী করে যাব আমি? আল্লাহ রক্ষা করো আমায়। আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবেন। হৃদের বাবা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন হৃদের মা কথাটি বলে ওঠে। ওনার কথা শুনে হৃদের বাবা হেসে বলে, কোনো সমস্যা হয়েছে নাকি? না, তেমন কিছু না, কিছু বলার ছিল এই যা। এখনই তো বলতে পারো যা বলতে চাচ্ছ। না, এখন না, আগে দ্রুত ফিরে এসো, তারপরই বলছি। ওকে। আর শোনো। বলো, শুনছি। রফিককেও সঙ্গে করে নিয়ে আসবে। কথাটা বলেই বেরিয়ে যান তিনি। এদিকে হৃদের মা নিজের ঘর গোছানোর কাজে মন দেন। বসার ঘরে হৃদের বাবা ও চাচাকে রেখে রান্নাঘর থেকে চা ট্রেতে করে নিয়ে এসে দুজনের হাতে দিয়ে এক কাপ চা নিজের জন্য রেখে দিলেন। কি যেন বলতে চেয়েছিলে যে কারণে আমাদের এতটা তাড়াতাড়ি আসতে বলেছিলে? নূরের বাবাও বলে, হ্যাঁ ভাবি, বলুন কি বলতে চেয়েছিলেন, সেই সকাল থেকে জানার জন্য মনটা আকুপাকু করেই চলছে। বলছি বলছি, এত তাড়াহুড়োর কি আছে, আমি তো আর না বলে পালাচ্ছি না। এত ভনিতা না করে বলো দেখিনি। হৃদের যে বয়স হচ্ছে সেদিকে কি কোনো খেয়াল আছে? তোমাদেরও বিয়ে সাথে দিতে হবে না? বিয়ে তো একদিন দিতেই হবে, আমিও কদিন ধরে ভাবছিলাম এ কথাই বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি। তুমি বলে ভালোই করেছ, তাহলে মেয়ে দেখা শুরু করে দিই, পছন্দ হলে বিয়ে হবে, না হলে নেই, কি বলো তোমরা? মেয়ে দেখা কি আছে, আমাদের নুরি তো আছে, হৃদের সাথে নূরের বিয়ে হলে ঘরের মেয়ে ঘরেই থাকলো, কোনো ঝামেলাই থাকলো না। কথা শেষে উনি নূরের বাবার দিকে তাকান, দেখেন তিনি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে, তাই আবারও বলেন, রফিক কিছু বলছিস না যে? আমি কি বলবো ভাবি, আপনাদের যা ভালো মনে হয় করুন, আপনার সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই, এখন ছেলেমেয়েরা কি বলে দেখুন, ওরা কি চায়। নূরের বাবার কথা শুনে উনি মনেই হাসেন, ছেলেমেয়েদের আর কি বলবে, তারা তো এ কথা জানলে খুশিতেই পাগল হয়ে যাবে। তবে মুখে কোনো কিছু না বলে হৃদের বাবার দিকে তাকিয়ে বলে, তুমি কি বলো? তোমাদের যেহেতু কোনো আপত্তি নেই, তাই আমি আর কি বলি, এখন ওদেরকে বলে দেখো কি বলে। ওদের দুজনকে নিয়ে তোমাদের কোনো কিছু ভাবতে হবে না, ওদের দুজনকে রাজি করানোর দায়িত্ব আমার, এখন সব কিছু ভালোই ভালোই কেটে গেলেই হয়। হৃদ ও নূর দুজনেই মাথা নিচু করে বসে আছে হৃদের মায়ের সামনে। তিনি গম্ভীর মুখ করে বলেন, ওভাবে নিচের দিকে তাকিয়ে কি দেখছো, তোদের কি আমি এই জন্য রেখেছি? তখনও দুজনেই মাথা নিচু করে আছে। তিনি আরো কিছুটা গম্ভীর ভাবে বলেন, আমরা তিনজনই একটা সিদ্ধান্ত নিয়েছি, খুব দ্রুতই তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করা হবে, এখন তোমরা রাজি আছো কিনা বলো।
ওনার কথা শুনে দুজনে একে অপরের দিকে একবার দেখে ওনার দিকে অবাক হয়ে চেয়ে থাকে কিছুক্ষণ। চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। রিদনুরের এমন মুখ দেখে উনি আবার বলেন, কি হলো, তোমরা কি রাজি না আমাদের সিদ্ধান্তে? বুঝেছি তোমরা খুশি হওনি, তাহলে গিয়ে বলে দেই তোমরা রাজি নও এই বিয়েতে, কি বলবো? ওনার কথা শেষ হতেই দুজনে ওনার বুকে মুখ লুকায়। খুশিতে দুজনে কান্না করে ফেলেছে। অজর ধারায় ওনার বুকেতেই পানি বর্ষণ করে যাচ্ছে দেখে উনি দুজনকেই বুক থেকে তুলে বলেন, কান্না করার জন্য কি এত কিছু করলাম বলতো? তোমাদের এই গোমরা মুখ দেখতে একটু ভালো লাগছে না, এখন তো একটু হাসো। ওনার কথা শেষ হতেই দুজনেরই চোখে মুখে হাসির রেখা ফুটে ওঠে। আর যদি একটা বউ থাকতো কতই না ভালো হতো। রাইসার কোলের উপর মাথা দিয়ে শুয়ে কথাটা বলে ওঠে জিম, যার প্রতিউত্তরে রাইসা বলে, বউ দিয়ে কি করবি? বউ দিয়ে কি করে জানিস না, দেখিয়ে দেবো নাকি? তাহলে সাইডে দেখিয়ে দেই। জিমের কথায় রাইসা মুখে হাত দিয়ে কেশে ওঠে। যা দেখে জিম বলে, শুধু কথাটা বলতেই এমন, আর যদি কিছু করে ফেলতাম তখন না জানি আবার কি করতি। তোর ফালতু কথা রাখ, এইসব কথা বলিস দেখেই তোর সাথে দেখা করতে আসতে চাই না আমি। এসেই যেহেতু পড়ছিস তাহলে একটা কাজ কর দে। জিমের কথায় রাইসা প্রশ্নসূচক দৃষ্টিতে জিমের দিকে তাকায়। জিম আবারও বলে, তুই আমার জন্য একটা বউ খুঁজে দে, নয়তো তোর বাপকে বল আমাকে তার মেয়ের জামাই করে নিতে। তোর বাপ মানে কি জিম? উনি আমার আব্বু, ওনাকে নিয়ে তো একটু ভালো করে কথা বলতে পারিস নাকি? আর তোর যদি এতই বউ প্রয়োজন হয় আমাকে না বলে জাগিয়ে আঙ্কেলকে বল, তিনি তোকে বউ খুঁজে দেবে। তাছাড়া আমার আব্বুর কাছে তার মেয়ে বোঝা হয়ে যায়নি যে তোর মতো আকাম্মা ঢেকির সাথে তার মেয়ের বিয়ে দেবে, এ স্বপ্ন বাদ দে। তুই যেহেতু বলছিস যা বাদ দিলাম, আমি যা বলবো তাই মেনে নিবি শয়তান, বলে জিমকে মারতে শুরু করে রাইসা। রাইসার মার থেকে বাঁচার জন্য নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে জিম। রাইসাও শান্ত হয়ে জিমের বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। কেটে যায় আরও বেশ কিছু মুহূর্ত। এদিকে বারান্দায় বসে ল্যাপটপে কাজ করছিল রিদান। রিয়া দুহাতে দুটি কফির মগ এনে ওর দিকে একটি মগ বাড়িয়ে দেয়। রিদান মগটা নিজের হাতে নিয়ে রিয়ার দিকে তাকিয়ে চুমুক দিয়ে বলে, ধন্যবাদ। রিদান আবারও নিজের কাজ করতে থাকে ও মাঝে মাঝে কফিতে চুমুক দেয়। রিয়া রিদানের সামনে বসে কফির কাপে চুমুক দেয়, আবার তাকায় রিদানের দিকে। কফি শেষ হলে এক দৃষ্টিতে চেয়ে থাকে রিদানের দিকেই। এরই মাঝে রিদানের কাজ শেষ হয়েছে কখন রিয়া বুঝতেই পারেনি। রিদান ল্যাপটপটা পাশে রেখে রিয়ার দিকে তাকালে দেখে ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে রিয়া, যা দেখে মুস্কি হেসে রিয়াকে টেনে নিজের কোলের উপরে বসিয়ে দেয়। আচমকা ঘটে যাওয়া কাজে রিয়ার ঘর কেটে যায় ও রিদানের কোলের উপরে বসতে পেরে যেই না উঠতে নিবে, তার আগেই রিদান ওর কাঁধের চুলগুলো সরিয়ে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সাথে সাথে রিয়া ফ্রিজড হয়ে যায়। এদিকে নূর ওর বাবার কাঁধে মাথা রেখে চুপটি মেরে বসে আছে। ওর বাবা ওর মাথা বিলি কেটে দিতে দিতে বলে, ভাই ভাবি তোর আর হৃদয়ের বিয়ে দেওয়ার কথা বললেন, তোকে না বলেই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে, না করতে পারেনি। যদি তোর এ বিয়েতে মত না থাকে তাহলে বলতে পারিস, আমি না করে দেব। এখন তুই কি বলিস? তুমি যা চাও তাই হবে বাবা। মেয়ের মুখে একথা শুনে খুশি হয়ে মেয়ের মাথায় চুমু খান তিনি। এদিকে রিদকে নিজের করে পাওয়ার খুশিতে ভিতরে ভিতরেই থই 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 বলে নেচে ওঠে ওর মন। বেশ ধুমধাম করে রিদ ও নূরের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়েতে রিদদের আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশী, এমনকি গ্রামের সকলকে নিমন্ত্রণ জানানো হয়েছে। জিম, রাইসা, রিয়া, রিদান ওরা এসে গেছে কিছুক্ষণ আগেই। ওদের পরিবারের মানুষজন এসে গেছে ওদের সাথেই। নূরদের আত্মীয়দের ভিতরেও কেউ কেউ এসে গেছে, যে কারণে মানুষে ভরপুর পুরো বাড়িটাই। হৃদের বাবা চাচার সাথে কয়েকজন প্রতিবেশীও হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে। কেউ কেউ মেহমান আপ্যায়নের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দুপুর হতে না হতেই দুজনকেই হলুদের জন্য তৈরি করা হচ্ছে। নূরকে কাঁচা হলুদ রঙের শাড়ি চুড়ি ও হৃদকে হলুদ রঙের পাঞ্জাবি পরানো হয়েছে। নূরকে সাজানো হলে সবাই একটু বাইরে চলে যায়। সেই ফাঁকে হৃদ নূরের রুমে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। রিদকে নিজের রুমে দরজা লাগাতে দেখে বসা থেকে দাঁড়িয়ে যায় নূর। রিদকে এক হাত পেছনে লুকিয়ে রাখতে দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিদের দিকে। রিদ নূরের কাছে এসে পেছন থেকে জড়িয়ে নেয়। নূরকে ছেড়ে দিয়ে সেই হাত পেটের উপরে থাকা শাড়ির কাপড়টুকু সরিয়ে রিদের পেছনে থাকা হাতটা সামনে নিয়ে এসে নূরের পেটে ছুঁয়ে দেয়। পেটে রিদের শীতল হাতের সাথে কাঁচা কোনো কিছুর স্পর্শ হতে দুচোখ কিছু বন্ধ করে নেয় নূর। রিদ নূরের কানের কাছে মুখ নিয়ে এসে বলে,
আমার বউকে অন্য কেউ হলুদ ছোঁয়ানোর আগেই আমি প্রথম হলুদ ছোঁয়ালাম বলে নূরকে নিজের সামনে ফিরিয়ে কপালে ঠোঁট ছেড়ে বাইরে বেরোতে যায়। তখনই নিজের হাতে টান অনুভব করে রিত। নিজের হাতের দিকে তাকাতে দেখে নূর ওর হাত ধরে আছে। যা দেখে নূরের দিকে তাকায় রিত, দেখে নূর ওর পেটে লেগে থাকা হলুদের কিছুটা নিজের হাতে নিয়ে রিতের দিকে এগিয়ে গিয়ে ওর গলায় ছুঁয়ে দেয়। আরেকটু এগিয়ে গিয়ে রিতের গালে ভালোবাসার পরশ ছুঁয়ে দিয়ে পিছিয়ে আসে এবং বলে, আমিও আমার বরকে সবার আগে হলুদ ছোঁয়ালাম, তোমাকে এভাবে আমার সাথে দেখে নিলে সমস্যা হবে, তাই এখন যাও কেউ চলে আসার আগে। শাড়িটা ঠিক করে নে বলে চলে যায় রিত। এদিকে নূর লজ্জায় পড়ে রিতের কথায়। রিত চলে যেতেই নূর পেটের অংশের শাড়ির অংশটুকু ঠিক করছিল, এমন সময় রাইসা বলে ওঠে, রিত ভাইয়া কি কোনো কারণে তোর রুমে এসেছিল? রাইসার গলার স্বর কানে আসতে দ্রুত শাড়িটা ঠিক করে নিয়ে নূর আমতা আমতা করে বলে, কই না তো, আমার রুমে আবার আসবে কেন? আমি তো দেখলাম তোর রুম থেকে বাইরে যাওয়া, হয়তো অন্য কোথাও গেছিল। ভাইয়া যখন আমার রুমের সামনে দিয়ে নিজের রুমে যাচ্ছিল তখনই দেখেছিস, আর তোর মনে হয়েছে আমার রুমে এসেছিল। রাইসা চোখ ছোট ছোট করে বলে, সত্যি বলছিস তো? তোকে আবার মিথ্যা বলতে যাব কেন? বাদ দে এখন, চল তোকে নিয়ে যেতে বললো আন্টি। এখন আবার কোথায় যাব? কোথায় আবার যাবি? তোকে হলুদ দিতে হবে না? ও মনেই ছিল না। একে একে সকলে মিলে দুজনকে হলুদ ছোঁয়ানো শুরু করে দিয়েছে। কিছু সময়ের ভিতর হলুদের পর্ব শেষ। এর পরপরই দুজনকে গোসল করিয়ে দেওয়া হয়। গোসল শেষে নূর নিজের বিছানায় গায়ে এলিয়ে দেয়। তা দেখে রাইসা বলে, কী রে শুয়ে পড়লি যে? আর বলিস না দোস্ত, একদম হাঁপিয়ে গেছি। আগে যদি জানতাম এরকম হবে তাহলে বাবাকে এসব করতে মানা করে দিয়ে কাজে অফিস গিয়ে সোজা বিয়ে করে নিতাম। ধুর কী যে বলিস, এইটুকুতে কি কেউ হাঁপিয়ে যায়? আমি তো আমার বিয়েতে অনেক মজা করব। করিস যত খুশি ইচ্ছে মজা করিস, যখন বিয়ে হবে তখন বুঝতে পারবি কত খুশি কত চাল। তুইও দেখে নিস, ওই জিম আঁকার মাঝে কবে চাকরি টাকরি করবে আর কবেই বা বিয়ে হবে আল্লাহ তালাই জানে। দোয়া কর তার আগে যেন বাবা আমায় অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে না দেয়। ওভাবে বলছিস কেন? দেখবি সব একদম ঠিকঠাকভাবেই হয়ে যাবে। হলে তো ভালোই। রাত হতেই সকলের মেহেদি দেওয়ার ধুম পড়ে যায়। মেহেদি দেওয়ার জন্য অবশ্যই রিতের বাবা পার্লার থেকে লোক নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু সেটা করতে দেয়নি বাড়িতে থাকা মেয়েরা। তাই রিয়া ও নূরের দূর সম্পর্কের এক কাজিন সবার হাতে নানান ডিজাইনে মেহেদি দিয়ে দিতে থাকে। নূরের বাম হাতে মেহেদি দেওয়ার পর ডান হাতে যখন লাগিয়ে দিতে যাবে তখনই নূর বলে ওঠে, আপুর হাতের মাঝখানে একটু ফাঁকা রেখো। আসলে বুঝেছি, বলতে হবে, রিদের নাম লিখবে তাই তো? রিয়ার কথা শুনে লাজুক হাসে নূর, যা দেখে রিয়াও নূরের সঙ্গে হাসে। নূরের মেহেদি দেওয়া শেষ হতেই পাশ থেকে কেউ একজন হাত বাড়িয়ে দিয়ে বলে, শুধু কি নূরকেই মেহেদি দিয়ে দিবি, আমাকে দিয়ে দিবি না? রিয়া পাশে তাকিয়ে দেখে হৃদ ওর ঠোঁটে বিশাল বড় হাসি মুখ করে তাকিয়ে আছে, যা দেখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মুগ্ধ হয়ে পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে হাসি মুখে বলে, দিবে না কেন, আয় সামনে বস। পাশ থেকে জিম রাইসা অরিদান বলে ওঠে, আমাদেরও দিয়ে দিতে হবে, কিন্তু না বললে কিছুতেই শুনবো না, বলে দিলাম। রিয়া হাসি মুখেই বলে ওঠে, তোমরা একটু বসো, তোমাদেরও দিয়ে দিব। রিয়া রিদানের দিকে তাকিয়ে বলে, আপনিও বসুন, আপনাকেও দিয়ে দিচ্ছে। রাতে নাচ গান করতে গিয়ে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গিয়েছিল। সকাল 7টা বেজে বাড়ির বড়রা ঘুম থেকে উঠে গেল, ছোটরা এখনও ওঠেনি, যে কারণে রিদের মা একে একে সবাইকে ডেকে তুলতে থাকেন। নূরের রুমের দরজার কাছে এসে বেশ কয়েকবার ডেকে তিনি চলে যান সকলের জন্য সকালের নাস্তা বানাতে। নূর ও রাইসা একসাথেই ঘুমিয়েছিল। হৃদের মায়ের ডাক কানে আসতে রাইসা ঘুম থেকে উঠে পড়ে, দোয়াতে চোখ ডলে নূরের দিকে তাকাতে দেখে নূর বেঘরে ঘুমাচ্ছে, যা দেখে নূরকে ধাক্কা দিয়ে ডাকে আর বলে, নূর উঠে পড়, সকাল হয়ে গিয়েছে,